আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। বাংলাদেশের প্রথম সারির বেসরকারি ব্যাংক সিটি ব্যাংক লিমিটেড তাদের শূন্য পদের জনবল নিয়োগের উদ্দেশ্যে আজ একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সারা দেশ থেকে নারী ও পুরুষ উভয় প্রার্থীগণ এই পদটির জন্য আবেদন করতে পারবেন এবং পদটির জন্য সিটি ব্যাংক বেতন নির্ধারণ করেছে প্রতি মাসে 30,000 টাকা। ভিডিওতে আমি নিয়োগ বিজ্ঞপ্তির সম্পূর্ণ বিষয় তুলে ধরার চেষ্টা করব, সুতরাং কোনো তথ্য মিস করতে না চাইলে না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। পাশাপাশি আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন, তাহলে আমি ভিডিও পাবলিশ করা মাত্রই নোটিফিকেশন পেয়ে যাবেন। সিটি ব্যাংক লিমিটেডের এই পদটির নাম কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ কল সেন্টার। শূন্য পদ অনির্ধারিত, মানে এই পদে সিটি ব্যাংক একাধিক প্রার্থীকে নিয়োগ প্রদান করবে। এই পদটি একটি চুক্তিভিত্তিক চাকরির পদ, কোনো স্থায়ী চাকরি না। এই পদে আবেদনের জন্য প্রার্থীদের যে কোনো বিষয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর পাশ হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে 1 বছরের পূর্ব অভিজ্ঞতা প্রয়োজন হবে এই পদে আবেদন করতে। পদটির জন্য বয়সসীমা নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ 30 বছর। নারী ও পুরুষ উভয় প্রার্থীগণ এই পদে আবেদন করতে পারবে। সমস্যা সমাধানের দক্ষতা থাকতে হবে, কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে, বাংলা ও ইংরেজিতে লিখিত ও মৌখিক যোগাযোগে ভালো দক্ষতা থাকতে হবে। সিটি ব্যাংক লিমিটেড যোগ্য মনে করে যে সকল প্রার্থীদের এই পদে নিয়োগ প্রদান করবে তাদের কর্মস্থল হবে ঢাকাতে। বিষয়টি বিবেচনায় রেখে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করবেন। বেতনের বিষয়টি বিজ্ঞপ্তির মধ্যে সিটি ব্যাংক স্পষ্টভাবে উল্লেখ করেছে, বেতন হবে প্রতি মাসে 30,000 টাকা। পাশাপাশি অন্য সকল প্রকার সুযোগ সুবিধা সিটি ব্যাংক প্রদান করবে। সিটি ব্যাংক লিমিটেড এই নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশের সবথেকে বড় জবসাইট বিডি জবসের মাধ্যমে প্রকাশ করেছে। বন্ধুরা, আসুন জেনে নিই এই পদের আবেদন প্রক্রিয়া। এই পদটির আবেদন প্রক্রিয়া হলো অনলাইন, মানে বিডি জবসের মাধ্যমে আবেদনটি করতে হবে। সুতরাং যে সকল প্রার্থী এই পদে আবেদন করতে চান তাদের অবশ্যই বিডি জবসের সিবি থাকতে হবে। যদি সিবি না থাকে, আবেদনের পূর্বে অবশ্যই একটি সিবি তৈরি করে নেবেন। কিভাবে বিডি জবসের সিবি তৈরি করতে হয় সে সম্পর্কে পূর্ণাঙ্গ একটি ভিডিও আমার চ্যানেলে ঢুকলেই পেয়ে যাবেন। আশা করি ভিডিওটি দেখে খুব সহজেই একটি সিবি তৈরি করে ফেলতে পারবেন। যেহেতু আবেদন প্রক্রিয়া অনলাইন, সুতরাং অবশ্যই এই জব পোস্টের লিঙ্ক আপনাদের প্রয়োজন হবে। ভিডিওর ডেসক্রিপশন বক্সে জব পোস্টের লিঙ্ক পেয়ে যাবেন। লিঙ্কে ক্লিক করে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি পড়তে পারবেন এবং অবশ্যই উচিত হবে আবেদন করার পূর্বে নিয়োগ বিজ্ঞপ্তিটি পড়ে নেওয়া এবং বোঝার চেষ্টা করা কী কী যোগ্যতা ও দক্ষতা চেয়েছে এই পদটির জন্য সিটি ব্যাংক। যদি সকল প্রকার যোগ্যতা দক্ষতা আপনার ভিতরে থেকে থাকে, আপনি যদি নিজেকে একজন যোগ্য প্রার্থী মনে করেন পদটির জন্য, তাহলে সরাসরি বিডি জবসের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেন এবং আবেদনটি করতে হবে 30 সেপ্টেম্বর 2022 তারিখের মধ্যে। প্রিয় বন্ধুরা, আপনাদের সুবিধার্থে আমি তখন চেষ্টা করেছি সিটি ব্যাংক লিমিটেডের কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ কল সেন্টার নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়বস্তু আলোচনা করতে। আমি আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। দর্শক, ভিডিও থেকে যদি কোনো ইনফরমেশন পেয়ে থাকেন বা ভিডিওটা আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন ভিডিওটি আপনার কেমন লেগেছে। আপনার এবং সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এখনকার মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জব নিউজ বিডি ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।